হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। দুর্গা পূজা সিরিজের আজকে আমার দ্বিতীয় রেসিপি। আজ আমি বানাবো জাফরানি পোলাও বা কেশরি পোলাও বলতে পারেন। আমি বেশ কয়েক রকমেরই পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে আগে শেয়ার করেছি, কিন্তু আজকের এই জাফরানি পোলাও আমার সবথেকে পছন্দের পোলাওয়ের মধ্যে একটা। তৈরি করা ভীষণই সহজ, আর আপনারা চাইলে এটা কিন্তু পুজোর ভোগের জন্য তৈরি করে নিতে পারেন, কারণ এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া আমি তৈরি করে থাকি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই রেসিপিটি দেখে নিই। সবার প্রথমেই এখানে আমি পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে দেড় বাটি মতো নিলাম, ওজন হিসাবে প্রায় 300 গ্রাম চাল এখানে। এবার চালটাকে ধুয়ে নেব। গোবিন্দভোগ চালে যেহেতু খুব সুন্দর একটা গন্ধ আছে, তাই খুব কিন্তু বেশি ধোয়া যাবে না। একবারই হালকা করে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি চালটাকে। এবার এটার জলটা ফেলে দিয়ে আমি একটা ছাঁকনিতে ছড়িয়ে দিয়েছি, যাতে চালের থেকে পুরো জলটা পড়ে গিয়ে চালটা খানিকটা ঝরঝরে হয়ে যায়। এবার এটাকে এভাবেই রেখে দিলাম। এইদিকে আমি জাফরানি পোলাওয়ের জন্য কেশর নিয়ে নিচ্ছি। কেশরের পরিমাণটা কিন্তু একটু বেশিই নিতে হবে, এতে করে গন্ধটা খুব ভালো আসবে। তো এখানে আমি মোটামুটি 40টার মতো কেশরের ছোটো ছোটো এই ধাগাগুলোকে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো, এতে করে কেশর থেকে খুব সুন্দর একটা কালার আসবে। আমি এখানে আজকে দুধে ভেজাচ্ছি না, আপনারা চাইলে একটু দুধেও ভিজিয়ে নিতে পারেন। আর সাথে দেখুন একটু সবজি কেটে নিয়েছি, কিছুটা গাজর নিয়েছি আধা কাপ পরিমাণে, আর সাথে আধা কাপ পরিমাণে বিনস নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণে কাজু ও কিশমিশ। আপনারা চাইলে এখানে আরও কিছুটা ড্রাই ফ্রুটের ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। এবার রান্নাটা শুরু করার জন্য সবার প্রথমে ফ্রাইং প্যানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই আমি ঘিয়ে করব আজকে। এবারে ঘিটা হালকা গরম হয়ে এলে আমি যে সবজিটা নিয়েছিলাম, মানে বিনস আর গাজরটা নিয়েছিলাম, সেটাকে আমি ভেজে নেব। বিনস আর গাজরটাকে আমি এখানে একটু ভালো করেই ভেজে নেব, কারণ এটাকে পরে কিন্তু আর আমি রান্না করব না, শুধু মিশিয়ে নেব চালের সঙ্গে। সেই কারণে এখানে আমি এটাকে ভালো করে রান্না করব। তো যাতে খুব সুন্দর নরম হয়ে যায় সেই জন্যে একটুখানি নুন দিয়ে দিলাম, এতে করে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার ভালো করে আবারও একবার মিশিয়ে নিলাম। বিনস বা গাজর সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না, তাই এখানে ঢাকা চাপা দিলাম না। এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি লো ফ্লেমে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে এখানে গাজর আর বিনসের কালার চেঞ্জ হয়ে গেছে, টেক্সচারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই সময়েই এখানে কাজু আর কিশমিশটাকে আমি দিয়ে দিলাম, হালকা করে এটাও ভাজা হয়ে যাবে। কাজু কিশমিশের পরিমাণটা কম বেশি করে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, তবে সব কিছুর একটা পরিমাণ ব্যালেন্স করে নিলে খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো এবারে কাজু কিশমিশটাকেও হালকা করে ভেজে নিলাম, খুব বেশি ভাজার দরকার নেই। এবারে এটাকে কড়াই থেকে আমি তুলে আলাদা করে রাখবো। আমি 300 গ্রাম চাল নিয়েছিলাম, তো তাতে যেটুকু পোলাও রান্না হবে সেই হিসেবেই কিন্তু আমি এখানে গাজর আর বিনসটা নিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবারে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও ঘি। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হয়ে এলেই আমি এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ, তার সঙ্গে দিচ্ছি 2-3 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা টুকরো করে, আর এখানে 7 থেকে 8টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে একবার আমি নেড়ে নেব, যাতে করে খুব ভালো একটা গন্ধ বেরোয়। এবারে এই সময় দিয়ে দিচ্ছি আমি জল ঝরিয়ে রাখা চালটা। দেখতেই পাচ্ছেন এখানে চালটা থেকে কিন্তু পুরোপুরি জল ঝরে গেছে। পোলাওয়ের চাল সবসময়ই একটুখানি ভেজে নিতে হয়, তাতে করে পোলাও খুব সুন্দর ঝরঝরে হয় এবং খুব সুন্দর একটা অ্যারোমা আসে। ঘিয়ের সঙ্গে চালটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে নিয়েই আমি এখানে দিয়ে দেব আদা বাটা। আমি 1 চামচ আদা বাটার ব্যবহার এখানে করছি, আপনারা চাইলে কিন্তু আদাটা কুচি করেও ব্যবহার করতে পারেন। এবারে চালের সঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঘিয়ে সরাসরি আদাটা ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে কিন্তু সরাসরি ঘিও আদাটাকে একবার ভেজে ব্যবহার করতে পারেন। 2 থেকে 2.5 মিনিটের মতো চালটাকে আমি ভেজে নিলাম। এবার ঘি ছাড়তে শুরু হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি যে কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই কেশরটা।
কেশরটা এখানে খুব ভালো, তাই খুব সুন্দর কিন্তু ভিজে একটা কালার বেরিয়ে এসেছে কেশর থেকে। এবার এটাকে মিশিয়ে নেব। আমি এখানে আজকে হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে কালারের জন্য একটুখানি হলুদও এতে মেশাতে পারেন, কিন্তু কেশরের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখারই চেষ্টা করবেন। কেশর মেশানো জল ব্যবহার করার পরেও একবার আমি ভেজে নেব, যাতে করে আবারও ঘি ছেড়ে আসে। কেশর মেশানো জলটা দেওয়ার পরেও দেখুন আবারও কিন্তু চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় এতে মেশাবো গরম জল। এখানে আমি দেড় বাটি চাল নিয়েছিলাম, তার জন্য আমি তিন বাটি গরম জলে ব্যবহার করছি, মানে যতটা আমরা চালের ব্যবহার করব তার ঠিক দ্বিগুণ আমাদের জল ব্যবহার করতে হবে। জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পোলাও রান্নার জন্যে। এবারে দেখুন ফুটতে আরম্ভ হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। খুব বেশি নুন দিলেও কিন্তু পোলাও খেতে ভালো লাগবে না, তাই এখানে পরিমাণ মতো নুনের ব্যবহার করলাম। এবারে এটাকে রান্না হতে দেব ঢাকা চাপা দিয়ে। একটা লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম, যাতে বাষ্পটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে। এবারে সাত মিনিটের মতো আমি এই পোলাওটাকে রান্না হতে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে। এবারে দেখুন জলটা কিন্তু প্রায় অ্যাবজর্ব হয়ে গেছে, কিন্তু এখনও পোলাওটা খানিকক্ষণ আমাদের রান্না করতে হবে, তাহলে চালটা খুব ভালো মতো এখানে সেদ্ধ হয়ে যাবে। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আর তারই সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি চিড়ে দিয়েছি। এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা একেবারেই হাইতে বা মিডিয়ামে রাখবো না। তো দেখুন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে আমি এখানে চার মিনিটের মতো রান্না হতে দেব। চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে দেখুন এখানে প্রায় পোলাও তৈরি হয়ে গেছে। শেষে আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর সাথে সবজিটাকে। এবারে একবার মিশিয়ে নেব, আর ঠিক এই সময়তেই গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি, কারণ পোলাওটা রান্না করার একদমই দরকার নেই। গাজর বিনস এগুলো যেহেতু আমরা আগে থেকেই ভালো করে ভেজে সেদ্ধ করে নিয়েছি, তাই এটাকে আর রান্না করার কোনো প্রয়োজন নেই। একবার পোলাওয়ের সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে এটাকে কিছুটা স্ট্যান্ডিং টাইম দেব, যাতে সমস্ত কিছু খুব ভালো করে সেট হয়ে যায় আর ফ্লেভারটাও খুব ভালো করে চলে আসে। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম আগেই বন্ধ করে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ বাদে আমি এটাকে সার্ভ করব। আমার কাছে কিছুটা কলা পাতা ছিল, যদিও পাতাটা প্রায় শুকিয়েই এসছে, কিন্তু তবুও আমি দেখতে সুন্দর লাগার জন্যে এখানে ব্যবহার করছি। তো এবারে দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কেশরি পোলাও এখানে একদম তৈরি হয়ে গেছে। তো আজকের এই কেশরি পোলাও বা জাফরানি পোলাও আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই লিখে জানাবেন, আর আপনাদের বাড়িতেও অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।